অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমি অনেক দেখেছি প্রচুর বলিউড স্টার নিয়ে, বাট বলে না প্রত্যেকটা জিনিসের একটা সঠিক টাইম থাকে, তো আজকে সেই টাইমটা আর কি। শর্মিলা দিকে আমি অনেক আগে থেকে চিনি, ভীষণই কাছের, সুন্দর চুল, অসাধারণ একটা ব্যাপার আছে, তো ভীষণ ভালো লেগেছে শর্মিলাদির শো হাউসে এসে। আর আপনারা দেখবেন এই এপিসোডটা দারুণ মজা করেছি আমরা, পুরো আড্ডা মেরেছি, কোনো সিরিয়াস কথা ওরকম কিছু না, অনেকদিন পর আপনাদের সবাইকে নিয়ে একটা আড্ডা হলো। ফিউচার জীবনে কোনোদিনও আমি যদি এরকম সুযোগ পাই, ঢুকেছে তারা হাসি শুনলেই বোঝা যায়, চা নকল করতে পারছি না, বাথরুমে না, হ্যাঁ এটা আমার সিক্রেট। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস, আজ আমি এসেছি জিটি রুট রেস্টুরেন্টে, আর আমার সঙ্গে যে আছে তার সঙ্গে গল্প করার জন্য আপনারা প্রচুর কমেন্টস করেছেন, আমার কমেন্ট সেকশনে লিখেছেন যে ওর সঙ্গে আমি কেন এতদিন গল্প করছি না। ইয়েস, শ্রাবন্তী, শ্রাবন্তী যেখানেই আসে না সৌরভে ভরে ওঠে, চতুর্দিক সবুজ হয়ে ওঠে, যে আজকে যেমন সবুজ শাড়ি পরে এসেছে। আমি আজকে একটু দেখছিলাম তোমার ফিল্মোগ্রাফিটা, মোটামুটি সব ধরনের চরিত্র তুমি পেয়েছো, লাকি না, যেমন অপর্ণা সেনের গয়নার বাক্স সুযোগ পেয়েছো, বুনো হাঁসও তেমনি একটা আলাদা ধরনের চরিত্র, এবং আমি বলবো এই রিসেন্ট টাইমসেও কিছু ছবি যেগুলো হয়তো সো কল্ড মানে দর্শকের অত দর্শক দেখেননি, সেগুলোতেও তোমার অ্যাক্টিংটা ভীষণ মন, আমি মন প্রাণ দিয়ে দেখো, এটা পুরো আনপ্রেডিক্টেবল কে কোন ছবিটা হিট করছে, কি আমাদের আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি কিন্তু 100% দিয়ে করি, এটা আমার মনে হয়, কারণ আমাকে যখন কাস্টিং করা হয়েছে আমি যেন সেটার হয় জাস্টিস করতে পারি, যেটা মানে যাতে আমি আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা যেন আমি সফল করতে পারি বা পূরণ করতে পারি, সেটাই। তুমি তো ওয়ার্কশপ করতে ভালোবাসো না? ওয়ার্কশপে একদমই অ্যাক্টিং করতে পারি না। কখন হয়, বাথরুমে না ঘুম থেকে উঠে নাকি? কোনো সময় ওয়ার্কশপ করি না, কোনো সময় ওয়ার্কশপ করি না, যেদিন শুটিং থাকে আমি ক্যারেক্টারটাকে খুব ভালো করে নিজের মধ্যে নিয়ে নিই, হ্যাঁ প্রচন্ডভাবে, আর যখন শুটিং হয় বাথরুমে জলের কল চালিয়ে দিয়ে জলটা যেই পড়ছে অমনি তার অভিনয়ের, না না ওসব নেই, আমি যখন আমি বলছি আমি ধরো গাড়ি করে কোথা থেকে ফিরছি, গান চলছে, হ্যাঁ এটা আমার সিক্রেট সবাইকে বলছি, গান চলছে খুব ভালো ভালো গান চলছে, আমি ওই গানের সাথে এক্সপ্রেশন দিতে শুরু করি, হ্যাঁ এইখানটা কেমন এক্সপ্রেশন দেবো, ওইখানে কেমন, মানে ওটা আমার টাইম পাস, বাট আলাদা করে ওয়ার্কশপ আমি করি না, আর আমি পারিও না অ্যাক্টিং করতে, ক্যামেরা ছাড়া ধরো ওয়ার্কশপ করতেও গেলাম ঠিক আছে, ওয়ার্কশপের সময় এরকম অ্যাক্টিং করছি, ক্যামেরা যখন অন হবে শুটিংয়ের দিন একদম অন্যরকম, হ্যাঁ আমি বলেই দিই আগে থেকে, এখন আর ওয়ার্কশপ মানে আমি অলরেডি বলে দিই, ইনফ্যাক্ট যেটা আমরা গয়নার বাক্স করেছিলাম ওয়ার্কশপে আমি খুব এরকম অন্য অ্যাক্টিং করেছি করেছি, যার যখন ক্যামেরাটা অন হয়েছে শুটিংয়ে গেছি তখন আর একদম অন্যরকম, বাট সেটা ভালো লেগেছে, আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যেটা আমাদের মানে একদম, এবং তুমি তো যেখানে যা মোটামুটি সবাইকে মাতিয়ে রাখো, শ্রাবন্তী যে ঢুকেছে তার হাসি শুনলেই বোঝা যায়, হ্যাঁ এবং তার মানে অলওয়েজ জোভিয়াল, জোভিয়াল লাইফ একটাই, কি করবো বলো, সবার মধ্যে ছড়িয়ে পড়ে, হ্যাঁ এমনকি যে ইন্টারভিউ নেয় তার মধ্যে ওই ব্যাপারটা আসতে থাকে আর কি। এইটা কোথা থেকে পাও এই প্রাণবন্ততা? এটা আমার না বাবার থেকে পেয়েছি আমি, আমার বাবাও ভীষণ জোভিয়াল, কিন্তু এক একটা টাইমে এমন চুপ করে যাবে না তুমি ভাবতে পারবে, এই লোকটাই কিছুক্ষণ আগে এরকম হয়েছিল, হ্যাঁ তো প্রচণ্ডভাবে আমার মনে হয় একটাই জীবন একটাই লাইফ, সবার সাথে একটু মিলে মিশে এনজয় করে, ইনফ্যাক্ট আমি যখন শুটিংও করি আমার যে ফুল টিম আছে আমরা বসেই একসঙ্গে বসে আড্ডা মারা, মানে পুরো একদম ধরো মেকআপ আর্টিস্ট বলো অ্যাসিস্ট্যান্ট হেয়ার ড্রেসার কস্টিউম সবাই, মানে আমার রুমে সব আড্ডা, তুমি না থাকলে না শুটিং করছি মনেই হয় না, যখন কাজের ফাঁকে ফাঁকে ফুল অন মানে একদম এনজয় করি, তারপরে ওই বাচ্চাদের মতো কথা বলি এই সব চলে, সবার মতোই কথা বলতে হয় শুধু বাচ্চাকে। আচ্ছা তোমার প্রিয় অভিনেত্রী কারা বোম্বে থেকে এবং এখানে? আমার প্রিয় অভিনেত্রী বলিউডে দেখো অনেক ট্যালেন্টেড মানে অ্যাক্ট্রেস আছে, আমার খুব ভালো লাগে কঙ্গনা রানাওয়াতকে, দীপিকাকে খুব ভালো লাগে, আমার এখন রিসেন্টলি যে ছবিটা করতে চলেছে আমি পুরো জাস্ট স্পিচলেস, মানে আমার আরও রেসপেক্ট, হ্যাঁ ছাপাক আরও রেসপেক্ট বেড়ে গেল যে অ্যাসিড অ্যাটাকের, যে পুরো একদম রিয়েল, ও যেই সাহসটা করে অত সুন্দরী একজন অভিনেত্রী তার ফেসে ওরকম করেছে, মানে এটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, আমি যদি ইন ফিউচার জীবনে কোনোদিনও আমি যদি এরকম সুযোগ পাই আমি একদম মানে করবো এরকম টাইপের, মানে অ্যাসিড অ্যাটাক মানে ডি গ্ল্যামার মানে একদম খুব ইচ্ছা আমার, আমি অলরেডি করেছি বুড়ো হাসে, হ্যাঁ তো আর আগে খুব ভালো লাগতো কাজলকে,
কাজলকে এখনও ভালো লাগে, কাজলের এক ভীষণ মানে ভীষণ কী বলবো ন্যাচারাল অ্যাক্ট্রেস, আরও অনেকেই আছে আপাতত তো এদের তিনজনের কথাই। হ্যাঁ, আর টলিউডে অবভিয়াসলি আমি বলবো ঋতুদি, আমাদের মানে ভার্সেটাইল অ্যাক্ট্রেস ঋতুদি আছেন, রচনা দিয়ে আছেন, এখন যারা আছে আমার মিমিকে খুব ভালো লাগে, নুসরাত কমার্শিয়াল, শুভশ্রী ভীষণ মানে কি বলো হট হট, সত্যি যেটা সত্যি কথা কিছুটা হলে আমাকেও ভালো লাগে। আচ্ছা, আমার এটা এবারে আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি যাদের যাদের নাম বলে দাও, তিনজনের কোনো একটা ডায়লগ আমাকে একটু আমার খুব ভালো লেগেছে, কুইন দেখার পর থেকে আমি ওর ফ্যান আর কি, আমার ভীষণ ভালো লাগে, বিশেষ 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 এরকম কথা বলে না। হ্যাঁ, কাজলের ছবি কুচকুচ হতাই আমার খুব পছন্দের, কোন একটা ডায়লগ ছিল রাহুল তুমি দূসরি সামনে গিয়া তুম নেই মিলি না ইসলিয়ে ক্যা বাত, বেশ আর নকল করতে পারছি না। আচ্ছা আচ্ছা, guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.